হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন যেহেতু রমজান মাস, অনেকে আছেন ইফতারিতে জিলাপি ছাড়া একদমই চলে না। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মচমচে রসালো জিলাপি। আর এমন একটি উপাদানের নাম বলবো যেটা দিলে আপনার জিলাপিগুলো অনেক বেশি মচমচে হবে, রসালো হবে, একদম ভিতর পর্যন্ত চিনির শিরাটা ঢুকে যাবে। তাহলে চলুন, কিভাবে আমি এই জিলাপি বানিয়েছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। জিলাপি বানানোর জন্য প্রথমেই হচ্ছে চিনির শিরা রেডি করে নিব। এখানে একটা কড়াইতে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকগুলো জিলাপি বানাবো সেই অনুযায়ী চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। 2 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, অর্থাৎ যতটুকু চিনি নিবেন তার অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিবেন। আর একটু ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিলাম। এখন এটাকে জাল দিয়ে নিব। চিনিটা গলে যাওয়ার পর 2-3 মিনিট আমি এটাকে জাল দিয়েছি। এটা 1 তার বা 2 তারের কোনো শিরা হবে না, একটু আঠালোর চটচটে টাইপের শিরা হবে। তাহলে শিরাটা রেডি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি একটু জর্দার রং দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। জিলাপিগুলো দেখতে সুন্দর লাগবে সেই জন্য এই জর্দার রংটা দিয়েছি। জর্দার রংটাকে মিশিয়ে নিয়েছি। আর চিনি শিরাটা যেন জমাট বেঁধে না যায় সেজন্য এখানে প্রায় 2 চা চামচের মতো লেবুর রস দিয়েছি, বা 1 স্লাইস লেবুর রস দিলেও হবে। তো চিনি শিরাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব আর একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এটাকে ডেকে রেখে দিব। ডেকে রেখে দিলে এটা কুসুম গরম থাকবে। আর এদিকে এখন জিলাপির জন্য ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, অর্থাৎ আপনি যতটুকু বানাবেন সেই অনুযায়ী ময়দার পরিমাণটা নিয়ে নেবেন। আমি 2 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দার জন্য 1/2 কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে জিলাপি বানিয়ে খেয়ে দেখবেন, জিলাপিগুলো অনেক বেশি মচমচে হয় এবং এটা আপনার সারাদিন একদম মচমচে থাকবে, রসালো হবে এবং চিনি শিরাটা জিলাপির ভিতরে ঢুকে যাবে। আর 1/2 কাপ টক দই দিয়েছি, টক দই দিয়েও জিলাপিটা বানাবেন। আর স্বাদের জন্য একটু লবণ দিয়েছিলাম। আর এখানে 1.5 কাপ পানি লেগেছে আমার এই জিলাপির ব্যাটারটা তৈরি করতে। অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা রেডি করে নেবেন, একসাথে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন। আর ব্যাটারটাকে এভাবে নেড়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি এই কাজটা প্রায় 5-6 মিনিটের মতো করেছি। যত বেশি এরকম এটা করে নেবেন জিলাপির ব্যাটারটা, তত বেশি সুন্দর হবে। আর এই পর্যায়ে এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিলাপি বানানোর ক্ষেত্রে বেকিং সোডাটাই দিবেন, এতে করে জিলাপিটা মচমচে হবে। কেউ বেকিং পাউডার দিবেন না, অনেকে আছেন বেকিং পাউডার দিয়ে জিলাপি বানান, এতে করে কিন্তু জিলাপিটা ভালো হবে না। জিলাপি বানানোর ক্ষেত্রে বেকিং সোডাটা ইউজ করতে হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন জিলাপিগুলো বানাবো। আর আমি এখানে এরকম সসের বোতল নিয়েছি। আপনারা কোনো বোতলের ক্যাপ ছিদ্র করেও জিলাপিগুলো বানাতে পারেন, বা আপনার যে কোনো উপায়ে জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন। তো এই সসের বোতলে আমি ব্যাটারটা এভাবে ঢেলে নিয়েছি। এখন জিলাপিগুলো বানাতে চলে যাব। আর এদিকে আগেই আমি চুলার উপর তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর জিলাপি বানানোর ক্ষেত্রে কিন্তু তেলটা বেশ গরম করে তারপরে জিলাপি বানাতে হবে, যেন জিলাপিগুলো দেওয়ার পরে উপরের দিকে বেশি ওঠে। আর আপনারা এখন হচ্ছে আপনাদের মনের মতো জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন। আমি যেভাবে পেরেছি বানিয়ে নিয়েছি, কিন্তু এটা যেরকমই হোক না কেন স্বাদের ক্ষেত্রে কিন্তু বেশ কম হবে না। আর এই জিলাপিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, এবং এই জিলাপিগুলো কিন্তু তাড়াতাড়ি এখন ভাজা হয়ে যাবে। এই যে জিলাপিগুলো প্রায় 2-3 মিনিটের মতো সময় লেগেছে, এটা একদম মচমচে হয়েছে। তারপরে আমি একদম গরম জিলাপিটা তেল থেকে তুলে চিনি শিরার মধ্যে দিয়েছি, সাথে সাথে চিনি শিরার মধ্যে দিবেন, এতে করে চিনি শিরাটা একদম জিলাপির ভিতরে ঢুকে যাবে এবং এটা রসালো হবে। তো সবগুলো জিলাপি আমি এইভাবে পরপর ভেজে নিয়েছি, তারপরে গরম জিলাপিগুলো চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আরও অনেকগুলো জিলাপি হয়েছে, বাকিগুলো আমি আলাদা আবার রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ভাজা তিল দিয়ে দিচ্ছি উপর থেকে। একটা জিলাপি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মচমচে হয়েছে। শব্দ শুনে বুঝতেই পারছেন এই জিলাপিগুলো কতটা মচমচে হয়েছে এবং রসালো হয়েছে, একদম ভিতর পর্যন্ত চিনি শিরাটা ঢুকে গিয়েছে। আশা করি যারা জিলাপি খেতে পছন্দ করেন বাসায় এখন স্বাস্থ্যকর উপায়ে জিলাপিগুলো বানিয়ে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে।